কোন জিনিসটা দেখছোস? জোস না, তারা আসতেছি। তোমার আমি অনেক লাইক করি, তোমার অনেক ভালো লাগে, তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ। রিলেশন করবা? হ্যাঁ, আমি রিলেশন করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা কে? তুমি হাজারটা বলো, কি শর্ত তোমার বলো। তুমি আমাকে কখনো একা একা দেখা করার জন্য জোর করবে না, আর জোর করে কখনো কিস করার কথা বলবে না, আর রাতে আমার পারমিশন ছাড়া আমাকে ফোন দিতে পারবে না। বাহ, কি শর্ত রে বাবা! তুমি আমার ছোট বোনের মতো। যাও, তোমার আম্মু খুঁজতেছে। যাও যাও, তাড়াতাড়ি বাসায় যাও। যাস না, আবার তাকায় রইছস বেটা। না, কি বলছে শুনবি? কি বলছে শুনবি? চল যাস না এখান, চল যাস না এখান থেকে, যাস না। আরে রাকিব, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো পাখির জন্য? অপেক্ষা কর, আসবে আসবে। অপেক্ষা করতে করতে তো হিসু সাইফা গেছে। দাঁড়া, আসবে। ওই তোর দোষ। হ্যাঁ, ওই যে সেই মালটা। ও আচ্ছা, রাখ। সেদিন তো তুই কিছুই করতে পারলি না, বলদ ছায়া গেলি। আজকে দেখ আমি কি করি। দেখা যাবে, যা আগে কি করা যায়। কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি শালা। আচ্ছা দেখা যাক, যা দেখা যাক। আপু, আপু, আপনি কি? আসসালাম। তো ভাবছিলাম যে আমার খালাতো বোনের মতন। ও আচ্ছা, তাই। আচ্ছা হইছে কি আপু? মানে ওই আমার খালাতো বোন আর আপনি দেখতে একদম সেম টু সেম, মানে সেম টু সেম বলতে আমার খালাতো বোনের থেকে আপনি অনেক সুন্দর আর কি। সত্যি দেখতে আমার খালাতো বোনের মতোই। তে আমি দূরে থেকে দেখছি, তো ভাবলাম যে আমার খালাতো বোন আবার হঠাৎ করে উঠা হইলি কই থেকে। হ্যাঁ, এজন্য আমি দৌড়াতে দৌড়াতে আসছি। এখন দেখতেছি যে না, মানে আমার খালাতো বোন, তবে মানে আপনি হয়তো খালাতো বোনের মতোই আর কি। এদিকে তো যাবেন নাকি? চলেন তাহলে যাই। আমার কোনো প্রবলেম নেই, চলেন।